গুড মর্নিং গাইজ, আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুব বড় হবে না আর খুব ছোট হবে না। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো ভিডিও থাম্বনেল দেখে যে আজকের ভিডিওটা আমি কী নিয়ে বানাচ্ছি। তো গাইজ, আর বেশি কথা বলবো না। তো গাইজ, আমি অনেক বক বক করে ফেলেছি, তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। হে গাইজ, সকলকে জানাই শুভ নববর্ষ। আজ পয়লা বৈশাখ 1429 সাল। সবাইকে শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম নিয়ে ভিডিওটা শুরু করা যাক। সবার আজকের দিনটা খুব ভালোভাবে কাটুক। আজকে আমি শুভ নববর্ষ পয়লা বৈশাখ উপলক্ষে একটা কবিতা লিখেছি, আমার নিজের লেখা কবিতা। তাহলে কবিতাটা আমি বলছি, তোমরা ভালো করে মন দিয়ে শোনো। কবিতাটি হচ্ছে, নতুন আশা নতুন প্রাণ, নতুন সুরে নতুন গান, নতুন জীবনে নতুন আলো, নতুন বছর তোমাদের সবার কাটুক ভালো। গাইজ, কবিতাটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাও, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। আর তোমরা দেখছি আমি লাইক দিচ্ছ না, একটা লাইক দিয়ে দাও প্লিজ। তোমরা দেখছো আমার ভিডিও কিন্তু লাইক দিচ্ছ না, সাবস্ক্রাইব করছো চ্যানেলে, সাবস্ক্রাইব করো, লাইক দিয়ে দাও, তবে তো আমার আবার ভিডিও করতে আরও মোটিভেট হবে। যাই হোক গাইজ, আজকে আমি দেখি বাইরে যে যে কে কেমন শুভ নববর্ষ উপলক্ষে কেমন আনন্দ করছে, কেমন ফুর্তি করছে। চলো গাইজ দেখা যাক। আমি বাইরে বেরিয়ে এসে দেখছি আমার বোনেরা খেলছে। কি ফুর্তি, শুভ নববর্ষ উপলক্ষে কি ফুর্তি, কি আনন্দ, পুরো খেলছে। আপনারা দেখতে পাচ্ছেন আজ শুভ আরেকজন এখানে খেলছে, সবজি কাটছে। তো তুমি কোনো বলতে যাও? ঠিক আছে গাইজ, আমি এখানে এরা খেলাখেলি করছে, তো গাইজ এরা খেলুক, আমি দেখি আরো কে কোন কি করছে। বাই। হে গাইজ, আমি একটু আগে বাইরে ছিলাম আর আমি দেখলাম আমাদের গ্রামের দোকানগুলিতে পুজো পার্বণ হচ্ছে, তো পুজো হচ্ছে, তো ওখানে আমি একটু প্রসাদ খেলাম আর ওখানে ভিডিও করতে পারলাম না, কারণ ওখানে অনেক আমার থেকে অনেক বয়স্ক বয়স্ক লোকজন আছেন, গুরুজনরা আছেন, তাদেরকে প্রণাম করলাম শুভ নববর্ষ উপলক্ষে। আর সেখানে যদি আমি ভিডিও বানাতাম তো আমাকে বকাবকি করতো, সেই জন্য আমি ভিডিও করতে পারলাম না গাইজ, সরি, তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। তো আর বেশিক্ষণ আমি বাইরে রইতে পারলাম না, কারণ প্রচণ্ড রোদ, রোদে গা পুড়ে যাচ্ছে, আর সেই জন্য আমি বেশিক্ষণ বাইরে রইতে পারলাম না, সেই জন্য আমি চলে এলাম আমার বাড়িতে। বাইরে প্রচণ্ড রোদ, তোমরা বেশিক্ষণ বাইরে রইবে না কেউ, তোমরা সবাই ঠান্ডা ঘরে বসে পড়াশোনা করো, কেউ ভিডিও দেখো, কেউ আমার এই ভিডিওটা দেখো, এবং কি তোমরা তোমাদের বন্ধুদের শেয়ার করে দাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমার, আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে, আর লাইক করবে, তবে তো আমার আরও মোটিভেট হবে, তবে তো আমি আরও ভিডিও বানাতে আগ্রহী হব। সেই জন্য গাইজ বললাম। তো গাইজ, ভিডিওটা আমি এখানে শেষ করবো। ভিডিওটা শেষ করার আগে আমি বলছি তোমাদেরকে যে শুভ নববর্ষ, আর তোমাদের প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত নতুন বছরের এই আজকের দিন থেকে সব ভালো কাটুক। তো গাইজ, ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক করে দাও, আর বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, আর যদি পারো তো চ্যানেল সাবস্ক্রাইব করো,
ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে, ততক্ষণ বাই।